কারণ আমি দিব্যি খেয়ে মিথ্যা কথা বললে কেউ মরে না, কিন্তু যেটা মরে যায় সেটা হলো বিশ্বাস। চোখের জলের হয়তো কোনো ওজন হয় না ঠিকই, তবে এটা অনেক ভারী অনুভূতি বহন করে। পেন্সিল যদি ভুল করে কোনো কিছু লিখে ফেলে, তার জন্য রবারের কোনো দোষ নেই, তারপরেও রবার এগিয়ে এসে সেই ভুলটাকে মুছে দিয়ে যায়। যদি মানুষের জীবনের কিছু ভুলগুলো এইভাবেই মিটিয়ে দেওয়া যেত, তবে দুঃখ নামক শব্দটা কোনোদিন থাকতো না। জীবনে একদিন মৃত্যুকে জিজ্ঞেস করলো, ভাই সবাই আমাকে এত ভালোবাসে কিন্তু তোমাকে ঘৃণা করে কেন? মৃত্যু উত্তর দিল, মানুষ তোমাকে ভালোবাসে কারণ তুমি হলে সবচেয়ে সুন্দর মিথ্যা, আর আমাকে ঘৃণা করে কারণ আমি হচ্ছি সবচেয়ে বেদনাদায়ক সত্য। মা এমনই এক মেশিন যে 5-7 জন সন্তানকে সমানভাবে মায়া ও ভালোবাসার সার্ভিস দিতে পারে, কিন্তু সেই 5-7 জন সন্তান মিলেও এই একটি মেশিনের খেয়াল রাখতে পারেন না। পৃথিবীতে লজ্জারও একটা সীমা রেখা আছে। বড় বড় অপরাধ করেও দেখি সেই লোকের চোখে লজ্জা নেই, আর নামাজ না পড়া তো সবচেয়ে বড় লজ্জা, কিন্তু এখন দেখি কুরবানি না দিলে বড়ই লজ্জা লাগে। রাত সুন্দর হয় চাঁদ থাকলে, দিন সুন্দর হয় সূর্য থাকলে, বাগান সুন্দর হয় ফুল থাকলে, আর জীবন সুন্দর হয় উত্তম চরিত্র থাকলে। শৃঙ্খলা দেখুন তো পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, আর স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, আর সাম্যতা দেখুন মৌমাছির মধ্যে। কিন্তু হিংসা, ক্রোধ, লোভ, লালসা, বিদ্বেষ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন তো সৃষ্টির সেরা জীব মানুষের মধ্যে।